দর্শক, খোদার যন্ত্রণায় থাকা এই করোনা মুহূর্তে মানুষগুলো কেমন আছে সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। যে মানুষগুলো যাদের সংসার জীবনযাত্রা মান একদিন যদি কর্মহীনতায় থাকে তাদের পেটে ভাত জোটে না, সেই মানুষগুলো কি করছে, কুড়ে ঘরে থাকা বিভিন্ন রাস্তার পাশে তাদের বসতভিটা, যে বসতভিটাতে তারা কি করছে সেই মানুষগুলোকে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব। তারা কিভাবে তাদের জীবনযাত্রা কাটাচ্ছে, শোনাবো তাদের আর্তনাদের কথা। আপনি কাঁদতেছিলেন যে কি জানি বলে কি হয়েছে আপনার সমস্যা কোনো? আপনি যে কাঁদতেছিলেন এর আগে আমি ওই দিক থেকে শুনলাম। রাত তো এখন কোন সময় রান্না করতেছেন? রাত তো 12টার উপরে বাজে। বাবা বই এই থানায় এটা শোনার পালি খবর তো রান্না হয়নি। লকডাউনে কি খাওয়া দাওয়া করতেছেন, কিভাবে কি হইতেছে আপনাদের? বাবা কইলে ঘরে তো আর তোমরা নিবে নাই যেন, পাঁচ মন নেই না ছয় মন ধান পাইছিল, ওই ধান দুই দিয়ে খাওয়া নইল। এখন কামাই নাই, ধান দুই দিয়ে হারা গেছে, এখন কামাই নাই, না হয়ে নাড়াই কইরে আখ কইরে ফালাই থেকে জান। খাওয়া দাওয়া আপনাদের এমন সময় যায় যে খাওয়া দাওয়া না খাই থাকেন, এরকম কিছু হয়? না খাই এই তো, এই যে হারা দিনে বাবু এই যে দুইটা সাই জল দিলেন, এই যে তাও এই যে বর্তা বাড়তিতে দিনে দিনে খান নাই? দিনে কটা খুদ বাঁচছিলাম, একজনে কটা খুদ দিছিল, খুদ বিরিয়ানি করছিল, তারপর না আছে কড়াই মধ্যে খাই না ঠিক করি না। গে বাজারপত্র কোনো কিছু করছেন না? এদের সকালে বাজার করবেন, কাঁচা বাজার করবেন? এরকম সমর্থ নাই আমাদের এখন মোটামুটিভাবে যতটুকু পারি মানুষের পাশে দেখার চেষ্টা করি, আমাদের জন্য দোয়া করবেন। বাবা দোয়া না করলে আমার কুঙ্গুর দোয়া না করলে আবার আঙ্গুর দিয়ে হবা, ওই আল্লাহ কুঙ্গুর দিব আবার ওন থেকে আবার আঙ্গুর দিয়ে যা হবা। আমরা বাবা এটা চেষ্টা করি।